সিথি কোথায় যাচ্ছি আমরা আজকে? ঈদ মুবারক, চাঁদরাত উদযাপন করতে যাচ্ছি। আরে বলো, ঠেলা গুতা খাইতে যাচ্ছি লন্ডন গ্রিন স্ট্রিটে। কালকে ঈদ আপু ঈদ মনে হবে বলেন? সত্যি ওই ঠেলা গুতাটার জন্যই আসলে যাওয়া। মানুষজন আবার কি ভাবে আমাদেরকে, আসলে কি ওইটাই মজা। আমরা সবাই বাঙালি কমিউনিটি একসাথে হব, অনেকের সাথে দেখা হয়, তাই না আপু? একদম, অনেক ভালো লাগে। তো লন্ডন গ্রিন স্ট্রিট হচ্ছে বাঙালিদের হাব, আর ওখানে না গেলে চাঁদরাত আসলে পরিপূর্ণ হয় না। তো যাই, আমরা কতবার গিয়ে লোভ হয়ে গেছে আমাদের, চলো এবারও যাই। এটা সত্যি বলছেন আপু, ওই লোভের জন্যই আজকে যাও। আজকে কিন্তু আমাদের যাওয়ার মতো পরিস্থিতি না, এই গত কয়েকদিন আমরা এত টায়ার্ড সবাই। একদম, আমি লিটারালি ঘুমাচ্ছি এখনো, ঘুমাতে ঘুমাতে যাবো আমি, চলো। আপনার গলাও বসে গেছে। গলা বসেছে, আমার গায়ে একটু জ্বরও আসছে, প্যারাসিটামলের উপর চলতেছে। তিন বেলা প্যারাসিটামল, দুইটা করে চলতেছে, চার বেলা প্যারাসিটামল, আমি তিন বেলা খাচ্ছি। আমরা গ্রিন স্ট্রিট এসে প্রথমে চা নিয়ে বসছি। চা চা খাই লিপস্টিক লাগাইছে আমি, দেখেন। ফাঁকা গ্রিন স্ট্রিট দেখে মন খারাপ হয়ে গেছিল, কিন্তু আমাদের নাদি সাপুর দেশি ফুড হবে চা দেখে আমার মন ভালো হয়ে গেছে, নাকি সিথি? একদম একদম, আমি তো দাঁড়াই বললাম না যে ওয়েদার যেমন, আগে চা খেতে হবে, একদম। তারপর আমরা ঘোরা শুরু করবো। মানে সন্ধ্যা তো এখনো হয় নাই, সন্ধ্যা হইতে হইতে দেখা হবে, ভিড় হবে, ভিড় হবে। হ্যাঁ, আমি আর আপু তো ভাইয়া ঢুকে আফসোস, বিকাল থেকে আবহাওয়া খারাপ ছিল না, এই যে আবহাওয়া ভালো হচ্ছে, মানুষজন আর ঘরে থাকে। আর এবারে ঈদটা আমাদের জন্য আরো স্পেশাল, কেন আমরা আসছি গ্রিন স্ট্রিট বলো? তুমি বলো। আমরা গ্রিন স্ট্রিট আসছি আমার চাচির জন্য এবং চাচার জন্য। বেসিক্যালি তারা ফ্রান্স থেকে আসছে আমাদের সাথে ইংল্যান্ডে ঈদ করার জন্য, আর আমার ছোট্ট একটা ভাইও আসছে। হ্যালো আরফান, আরফান আরফান এখন ব্যস্ত গ্রিন স্ট্রিটে লোকজন দেখতে। বাই বাই দাও ভাইও, বাই বাই দাও ভাইও। আরফান কিন্তু আমার ভাই, ঠিক আছে, আমাদের বংশে সব থেকে এখন পর্যন্ত ছোট। হ্যাঁ, সেজার মামা, সেজার পিচ্চি মামু। হ্যাঁ, আচ্ছা, মামার থেকে ভাতিজি বড়। একদম, এই না অনেকে ভাবতে পারে যে তাহলে আমার চাচা কিভাবে হলো, আমার কিন্তু আপন চাচা চাচি, আমার সুন্দরী চাচি, আমার হ্যান্ডসাম চাচা, ঠিক আছে। আমার বাবারা হচ্ছে সাত ভাই, আর আমার চাচা হলো ছয় নম্বর, মানে আমার বাবার থেকে অনেক ছোট, আমার বাবা হচ্ছে তিন নম্বর। তো এই জন্য আমার চাচা এখনো অনেক ইয়াং, অনেক হ্যান্ডসাম, যদি আমার বাবাও অনেক হ্যান্ডসাম ইয়াং। তো এই আর কি, মানে আমার বাপ চাচারা সব হচ্ছে হ্যান্ডসাম বাপ চাচা আমার, তো এই জন্য আমার ভাইগুলোও তাই হয়েছে মাশাল্লাহ। তবে আমার সেজা কিন্তু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমার থেকে সাইজে ছোট, আমি তাহলে মামা বলতে পারি। যাই হোক, আমার চাচা থাকে হচ্ছে ফ্রান্সে, চাচা চাচি দুজনাই এই আসবো আসবো করে চার বছরে একবার আসছে, আর আঙ্কেল বলে দুই সপ্তাহে চলে আসবে। আঙ্কেল নেক্সট কি টু উইকস পরে আবার আসবেন তো? না, যাওয়ার পরে না থেকে যাবে, মেয়ের বাসায় তো থেকেই যাবে এখন থেকে। যেটা বলছিলাম, আজকে কিন্তু আমরা আসছি আমার চাচিকে নিয়ে গ্রিন স্ট্রিট ঘুরাবো, লন্ডনে কিভাবে বাঙালিদের ঈদ হয়, গ্রিন স্ট্রিটে চাঁদরাত হয় সেটা দেখানোর জন্য। বেসিক্যালি আন্টি ওইটা দেখতে আসছে। হ্যাঁ, ওটা দেখতে আসছি। আর এবারে ঈদ আমাদের জন্য স্পেশাল, বিকজ আব্বম্মু আছে, চাচা চাচিকে সাথে পাইলাম একসাথে ঈদ, মানে আমার ফ্যামিলি পুরো এখানে অনেক বিগ একটা ফ্যামিলি হয়ে গেছে, পুরো ঈদ মোবারক, পুরো ঈদ মোবারক। হ্যাঁ, তো আজকে আব্বম্মু এখানে আসেনি, বিকজ আব্বম্মু একটু টায়ার্ড, তো এখানে আসেনি, বাট কালকে তো থাকবে, ঈদের ব্লগে দেখতে পারবেন। চলো আন্টি, তাহলে একটু ঘুরি। আমরা আসছি আমার চাচিকে নিয়ে শপিং করার জন্য। চাচি, মনে হচ্ছে এটা বাংলাদেশ, ঈদের শপিং এ বের হইছে, মনে হচ্ছে বাংলাদেশ আসছি, তাই না? কেনাকাটা করতে বের হইছি, একদম মনে হচ্ছে ঢাকাতে। সেরকমই কিন্তু ভাই, ইস্ট লন্ডন মানেই কিন্তু আমাদের, মানে বাঙালি কমিউনিটি অনেক, তো সো ভাইবটা ওরকম বাংলাদেশ বাংলাদেশ থাকে। এখানে সব পাবেন বাংলাদেশি, আপনার কিচ্ছু নাই এই দোকানে। এই তাসমিন, তুমি আমার ভাইদের জন্য কিছু একটা রাখতে, ছেলেদের জন্য রাখবো, নেক্সট ঈদে রাখবো, পাঞ্জাবি রাখবো ছেলেদের, যে আমাদের যখন মামে ম্যাচিং থাকে না, তো বাপ বাপ বেটা থাকবে। হ্যাঁ, এটা তোমাদের মামে ম্যাচিং তো সিগনেচার পুরো লন্ডনে। হ্যাঁ, একদম পুরো, আলহামদুলিল্লাহ। তাই এরপরে হচ্ছে বাবা ছেলে ম্যাচিং ও রাখবা, বুঝছো? দোকান
আমার সচরাচর লন্ডনে আসা হলো তাসমিন থাকে না তখন দোকানে, একটা দিক ভালো কি সে আসলে আমার সঙ্গে দেখা করে যায়, আমাকে খুঁজে বের করে দেখা করে যায়, এটাও একটা ভালো একটা গুণ আমরা সবসময় বলি। আমি আমার জামাই শুরুতে আসছিলাম তখন তুমি ছিলে না দোকানে, আমি উপরে ছিলাম স্টোরে ছিলাম মনে হয়। আমি নিয়ে দিচ্ছি ভিডিও, ঠিক আছে, এই যে নাও আমি নিয়ে দিলাম। আমি তো এটা দেখে অবাক, পেস্টাল গ্রিনটা লেমনটা ওইটা সুন্দর কিন্তু। সবগুলাই মানে সুন্দর সুদিং একটা কালার, ওইটা ভালো লাগছে না, ওইটা আমারও ভালো লাগছে, সে সাইজ থাকে না। আর আমরা যে লাস্ট মোমেন্টে আসছি, হ্যাঁ আপনি তো আমার থেকে হাইটে ভালো ছিলেন, নিতে পারতেন আপনার। হ্যাঁ পড়লে না এটা আরো নামবে, কারণ ড্রেস তো পড়লে আর একটু যাবে। একদমই নাই, আজকের ওয়েদার দেখো না, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, একদমই ভিড় নাই, কিচ্ছু নাই। কি দেখতে আসলাম, কি দেখাইতে আনলাম চাচি আপনাদের? ঈদ তো হবে, হ্যাঁ ঈদ তো হবে, ঈদ তো হবে, ভিড়ের সাথে তো ঈদের সমস্যা নাই, তাই তো ভিড় নাই তো সমস্যা নাই, ঈদ তো থেমে থাকবে। এই যে দেখেন গ্রিন স্ট্রিটের রাস্তা একদম খালি, আমার মনে হয় কুরবান ঈদ বলে ভিড়টা একটু কম, রোজার ঈদে ভিড় বেশি তো নর্মালি থাকেই। আমরা গ্রিন স্ট্রিটে বেটার দেন সেজাস মমের রেসিপি থেকে গোলাপ জামুনের একটা মজার ইয়ে পাইছি, ভাইয়া বসে বেটার দেন সেজাস মম, বুঝছো? আচ্ছা নামই দিছে এটা নাকি? সত্যি করে বলবা, সত্যি করে বলবা, সত্যি করে বলবা, একদম সত্যি বলবা, এবং সত্যি করে বলবা। আমি বলি না, আমি অবিয়াসলি শি ইজ ভেরি গুড কুক, মানে অনেক ভালো রান্না করে, বাট টেল মি ওটা ওনাটা 10 এর না ওটা 7 না হবে? আমি মিষ্টি খেয়ে মজা পাই না, আর সবগুলো মিষ্টি মানে শক্ত না। ভাই আপনার কি কোনো শপ আছে বা কিছু আছে? তাহলে মানুষ খাবে কিভাবে আপনার এই জিনিস? আমি যদি বলে আমি যাবো এক জায়গায়। আচ্ছা কোনো অনলাইন কিছু আছে? তাহলে আচ্ছা আচ্ছা আমি এটা আনি আসছে জাস্ট এজ তো অনলাইনেও আপনি এটা ব্যবস্থা করতে পারেন, বাট আমি তো থাকি হাই আমি থ্রি অফ বাইক রাই আনা আহারে, তাহলে তো আমরা অনলাইনে থাকলে এনজয় করতে পারতাম, এটা অনেক ভালো হতো অ্যাট লিস্ট। আমি মেহেদি দেওয়া হলো না,
আমাদের স্মৃতি মন খারাপ করছে, কারণ এখন বাজে রাত 12টা, আমরা গ্রিন স্ট্রিটে চাঁদ চাঁদ দেখতে এসে এখন আসছি হচ্ছে নাদিসাপু পার্লারে, কিন্তু স্মৃতির মেহেদি দেওয়া হয় নাই। কি করা যায় স্মৃতি, দেখা যাক কি আর করা যায়, দিতে পারলে তো পারলামই আর না পারলে বাসায় চলে যাব, এবারের মতো আর দেওয়া হবে না। এবারের ওয়েদারটা ভালো না, গ্রিন স্ট্রিটে বৃষ্টির কারণে কেউ দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, ছুটে ছুটে হয়তো কোনো না কোনো দোকানের ভিতরে শপিং মলে আমাদের ঢোকা লাগছে। তো নাদিসাপুর এখানে এসে স্মৃতি কি কি করলা? আমি একটু এই যে আইল্যাশটা করেছি, এটাই ভালো লাগে আমার ঈদের সময় করতে, আসলে আর তেমন কিছুই করা হয় নাই। আমরা আসছি, এখন বাজে কত, 12:15? হ্যাঁ 12:15। নাদিসাপুকে বসায় রেখে আমরা কাজ করছি, অ্যাম্বুলেন্স চাই। নাদিসাপু কেমন যাবে ঈদ? আলহামদুলিল্লাহ ভালো যাবে। তো তোমার ঈদ, ঈদের সময় তুমি কি করলা বলো? আমি যে মেহেদি লাগাইছি। চলো তাহলে আমরা বের হই নাদিসাপুকে রেখে। আমরা এতক্ষণ মানে আটকে রাখছিলাম নাদিসাপুকে যে আমাদের সার্ভিসটুকু দিতে হবে। থ্যাংক ইউ নাদিসাপু, চলো ঈদ মোবারক। এই হচ্ছে কুরবানিদের গ্রিন স্ট্রিট হালচাল। এই কুরবানিতে কিন্তু চাঁদ রাত এটা বলে না, বাট হ্যাঁ বলার জন্য আমরা চাঁদ রাত বলি। আমরা এমন ক্ষুধার্ত ব্যক্তি ছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এইভাবে বাসায় যাচ্ছি আর পার্সেল নিয়ে। স্মৃতি ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। কি যে এখন বাজে কয়টা রাত দেখাই, এখন বাজে হচ্ছে রাত 1:13, গ্রিন স্ট্রিট। আমরা ভালোই এনজয় করলাম, লোক না থাকলে কি আমরা আমরা এনজয় করছি, আমরা তো ইয়ে করছি, আমরা যে খাওয়া দাওয়া করে আমরা যেমন আরো ভালো করে এনজয় করতে পারতাম। যাও ব্যাপার না, স্মৃতির শখ পূরণ হলো, বাট স্মৃতিমণির মন খারাপ, সে মেহেদি দিতে পারে নাই। আচ্ছা সমস্যা নাই।